দেখো নির্বাচনী পরবর্তী নির্বাচন পরবর্তী সন্ত্রাস বা সন্ত্রাস বা আতঙ্ককে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম চৌবাগা কসবা বিধানসভা কেন্দ্রের এই এলাকা পশ্চিম চৌবাগা আমরা সেই জায়গাটায় যাচ্ছি যেখানে প্রথমে বিজেপি কর্মীরা অভিযোগ করেন যে পশ্চিম চৌবাগার এই এলাকায় তাদের একটি পার্টি অফিস রয়েছে এবং সেই পার্টি অফিসে আজকে সন্ধ্যেবেলায় অতর্কিতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালায় আমরা সেই জায়গাটা দেখাবো রীতিমতো রণক্ষেত্রে দুই দলের গণ্ডগোল এবং মারপিটের রীতিমতো রণক্ষেত্রের চেহারা নাই এই এলাকা এই বিজেপির পার্টি অফিস ছিল এবং বিজেপি কর্মীরা যারা অভিযোগ করছেন যে রীতিমতো ইট এবং ইট এবং বোতল বৃষ্টি হয় আমরা দেখাচ্ছি সেই জায়গাটা রাস্তাটা জুড়ে কিন্তু ইট এবং বোতল পড়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস তার সামনে যে চেয়ার বা যেগুলো ছিল বিজেপি কর্মী মহিলা কর্মী যারা উপস্থিত ছিলেন তাদের রীতিমতো মারধর করা হয় কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় সেরকম তারা অভিযোগ করছেন এবং এর পাশাপাশি আমি যেটা দেখাবো যে এর পাশাপাশি পাশেই কিন্তু একটা এলাকা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা কিন্তু উল্টো দিকে দাবি করছেন বিজেপি অফিস যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের ওপর থেকে ছাদ থেকে রীতিমতো ইট এবং পাথর বৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যেটা অভিযোগ করছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন রীতিমতো দুতরফের দুতরফের ইট এবং ইট এবং বোতল বৃষ্টিতে এলাকা কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় আমরা সেই ছবি চিত্র দেখাচ্ছি যে রাস্তা জুড়ে কিন্তু ইট ইটের চিহ্ন রয়েছে এবং ভাঙা বোতলের চিহ্ন রয়েছে এরপর ঘটনাস্থলে আসেন আনন্দপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের পদস্থকর্তারা তারা লাঠচার্জ করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং এখনও কিন্তু এলাকা পরিস্থিতি পুরোপুরি থমথমে রয়েছে বিরাট পুলিশ বাহিনী এলাকায় রয়েছেন এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে আনন্দপুর থানার পুলিশ যেটা জানাচ্ছেন যে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন তারা তদন্ত করছেন যে কারা এই ঘটনার সঙ্গে যায় আমরা দেখাবো তোমাকে সেই ছবি দেখো এই এলাকাটা কি এই এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন আমরা প্রথমে তোমাকে দেখালাম যেখানে বিজেপি পার্টি অফিস রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে রীতিমতো তাদের ওপর ওই বিল্ডিংয়ের ছাদ থেকে দোতলার ছাদ থেকে ইট এবং পাথর বৃষ্টি করা হয় এবং তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী আহত হন তারা এই একই অভিযোগ করছেন এবং সেই এলাকায় এখন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত কিন্তু কলকাতা পুলিশ চালাচ্ছেন এবং তারা যেটা বলছেন তারা যত সম্ভব যত শীঘ্র সম্ভব এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তারির চেষ্টা করছেন সুদীপতে তোমাকে ধন্যবাদ আপনারা দেখলেন যে রকম ভাবে রাস্তা জুড়ে ইটের টুকরো কাচের টুকরো ছড়িয়ে রয়েছে দুপক্ষই বিজেপি এবং তৃণমূল তাদের উপরে অপরপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে আমি দুপক্ষের বক্তব্য শুনব কি বক্তব্য বিজেপির পাল্টা কি বক্তব্য তৃণমূলের পর পর দেখুন সবাই এসে গালালিছে আমরা কিচ্ছু বলি হঠাৎ করে মেদের অ্যাটাক করতে লাগলো ছেলেরা তারপরে বাঁচবো কি করে ছেলেরা যদি মেয়েদের উপর অ্যাটাক করে আমরা বাঁচবো কি করে তখন আমাদের ছেলেরা ধাক্কা দিয়েছে সব অফিসের মধ্যে ভাঙচুর করেছে পুরো ভাঙচুর করে দিয়েছে কোনো কি আমরা ছাদে ছিলাম না সবাই অফিসে ঢুকে সাঁটার ফেলে দিয়েছি ভয়তে বাইরে থেকে এসে এই পশ্চিম পিকনিক উপর একশো সাত কসবা সব থেকে লোক এনে আমাদের শান্তপাড়া একদম এখনো এই ছাদটা দোতলা ছাদের ওপর দিয়ে ইট আপনারা দেখতে পাচ্ছেন ইট বৃষ্টি আনন্দপুর থানা মানে একদম নীরব দর্শক